ইওর অনার, আদালতের অনুমতি পেলে আমরা বাদীপক্ষ একটি সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণ দিয়ে এই মামলার সূত্রপাত করতে ইচ্ছুক। থ্যাংক ইউ ইওর অনার। মিলর্ড, বাদীপক্ষ আশা করি প্রমাণ করতে পারবেন যে আজকের এই মামলার অন্যতম অভিযুক্ত আসামি ইন্দ্রনাথ সিংহ রায় একজন অত্যন্ত স্বার্থপর এবং ক্ষমতালোভী ব্যক্তি। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে তিনি যা খুশি তাই করতে পারেন। তার পরিবারের সঙ্গে তার কোনো সদ্ভাব ছিল না। ইনফ্যাক্ট, চরিত্রগত কারণের জন্যেই অবজেকশন ইওর অনার। আমার মাননীয় সহযোগী কতগুলি অবান্তর প্রসঙ্গের অবতারণা করছেন এখানে। উনি অহেতুক কারণে আমার মক্কেলের চরিত্র হননের চেষ্টা করছেন। ইওর অনার, আমরা তো ইনফ্যাক্ট আসামির চরিত্র উদ্ঘাটনের জন্যেই আপত্তি গ্রাহ্য হলো। আপনি হত্যা মামলা সম্বন্ধে প্রাসঙ্গিক ভাষণ দেবেন এটারই প্রত্যাশা। ওকে ইওর অনার। মিলর্ড, শিবা অচিনপুরে গরিবের ভগবান ছিল, আর ইন্দ্রনাথ সিংহ রায় ভেবেছিলেন গরিবের ত্রাতা সেজে নেতা হয়ে বসবেন। সেইখানেই লুকিয়ে আছে শিবার প্রতি তার প্রতিহিংসার কারণ। আর সেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে আসামি ইন্দ্রনাথ সিংহ রায় শিবাকে বাধ্য হলেন দুনিয়া থেকে সরিয়ে দিতে। ইওর অনার, আমার অনুরোধ, এই নির্মম হত্যাকাণ্ডের জন্যে আসামি শ্রী ইন্দ্রনাথ সিংহ রায়কে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। That's all, Your Honor. প্রথম সাক্ষী ইন্সপেক্টর মন্ডল। এখানে বসে যাবে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওলি, কি হয়েছে শোনো? কালকে দোল, আর বাড়িটার কি অবস্থা? ছোটকা নেই। জানো তো, ছোটকা প্রতিবার আমাদের নিয়ে খুব মজা করতো, খুব আনন্দ হতো, দোল খেলাও হতো, কিন্তু এবার এসব কিচ্ছু হবে না। বোকামি, তোমার এত গল্প বলি শোনো। একটা খুব দুষ্টু দৈত্য রাজা ছিল, হিরণ্যকশিপু। সে মনে করত সে খুব শক্তিশালী, তাকে সবাই পূজো করবে। ভয়েতে অবশ্য সবাই তাই করত, করত না শুধু একজন, তার ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদকে সে কোনোভাবেই জব্দ করতে না পেরে শেষে সে ভাবল তাকে মেরে ফেলবে। তার বোন ছিল হোলিকা। রাজার নির্দেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করল, কারণ রাজা জানত হোলিকাকে আগুন পোড়াতে পারে না। কিন্তু কি হলো জানো? প্রহ্লাদকে তার ভগবান বাঁচিয়ে দিলেন। প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত, আর হোলিকা, হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ওলি, সব অসৎ অন্যায় আর অশুভ শেষ হবার উৎসবিত হলো হোলি, প্রহ্লাদের জয়ের উৎসব। তুমি দেখো,
তোমার ছোটকা আগুনের মধ্যে দিয়ে পেরিয়ে আসতে পারবে। সব অশুভকে পেরিয়ে দেখো, কাল আমরা রাধা মাধবের পুজো করব, দোল খেলব, উৎসব হবে, সব তোমার ছোটকার জন্য। অশুভকে আমরা জিততে দেব না, তাই তো? তাহলে আমরা কাল সবাই মিলে দোল খেলব, ঠিক? ঠিক হুজুর। শিবার ধারণা ছিল, মানে শিবার মনে হতো আর কি, যে ওর বাবার খুনের পেছনে ইন্দ্রনাথ বাবুর হাত রয়েছে। অবজেকশন ইওর অনার। একজন মৃত ব্যক্তির মনে কি ধারণা হয়েছিল তা মনে হয় এই মামলায় গ্রাহ্য হওয়া উচিত নয়। আপত্তি গ্রাহ্য হলো। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার মণ্ডল, যেদিন শিবা খুন হয় সেদিন ইন্দ্রনাথ বাবুর সঙ্গে তার কী নিয়ে তর্কাতর্কি হয়েছিল? বিভিন্ন সাক্ষীর বয়ান থেকে আমার মধ্যে দৃঢ় ধারণা হলো এবং আমি বুঝলাম যে অবজেকশন ইওর অনার, সাক্ষী কোনো মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ নন যে উনি কি বুঝেছেন তার বয়ান দেবে। উনি যখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তখন ও প্রসঙ্গে কিছু বলার কোনো অধিকার ওনার নেই। আপত্তি গ্রাহ্য হলো। আচ্ছা মিস্টার মণ্ডল, এমন কি কেউ সাক্ষী আছে যারা দেখেছিল যে ইন্দ্রনাথ বাবু শিবাকে খুন করেছেন? হ্যাঁ ছিল, মানে দুটো মাল ছিল, মানে সরি হুজুর, মানে আমার তদন্তে আমি দুজন সাক্ষী পেয়েছি যারা সেদিন ওই মানে ঘটনার দিন উপস্থিত ছিলেন। এই তো, এই হচ্ছে তাদের বয়ান। নি হুজুর, ওই দুজনের মধ্যে একজন হচ্ছে দুষ্টু, মানে দুষ্টু মানে একটা বাচ্চা ছেলে, কচি বাচ্চা ছেলে, আর একজন হচ্ছে ওই শিবার বাগদত্তা ঝিনুক। ওরা দুজন সেদিন নিজের চোখে ঘটনাস্থলে প্রত্যক্ষ করেছে, নিজের চোখে দেখেছে যে কিভাবে এই ইন্দ্রনাথ বাবু ওই শিবাকে গুলি করে মেরেছে। হ্যাঁ হুজুর। কি হলো, ছোটকার কথা ভাবছিলিস? আর ছোটকার কেসের ইয়ারিং দেখিস? ছোটকার কিচ্ছু হবে না, আমি জানি। তাই তুই কি করে জানলি? কেন, আমি সব জানি। আর এও জানি কালকে এ বাড়িতে বিরাট করে দোল খেলা হবে। এ বাড়িতে দোল খেলা হবে? ছোটকা নেই তাও দোল খেলা হবে? হবেই তো, ছোটকার জন্যই তো হবে। দোল খেলা তো ভগবানের পুজো, আর এই দোল খেলা হবে ছোটকার নামে। কে কে খেলবে? সবাই খেলবে, জেঠু জেঠিমা, তুই, আমি, দাদু, সবাই। তুই কি করে জানলি? দীপাদি বলল। কে? কেন, দীপাদি বলল? দীপাদি একথা বললো, কালকে ছোটকার নামে পুজো করে দোল খেলা হবে। তোর দীপাদি ঠিক করবে এ বাড়িতে কি হবে কি না হবে? মা, কি হয়েছে? কি তুমি ঠিক করে এ বাড়িতে কে থাকবে? নয় আমি, নইলে ও। মানে কি হয়েছে বলবি তো? তুমি জানো কালকে ও ঠিক করেছে যে এবারে দোলের উৎসব হবে? দোলের উৎসব? হ্যাঁ, যেখানে এবছর আমরা কেউ দোল খেলছি না, আর এবছর আমরা ঠিক করেছি কোনো উৎসব হবে না, সেখানে ওর এত বড় সাহস যে ও ঠিক করে যে এবারে কি হবে কি না হবে না। এবার শান্ত হও, তোমার কথা জড়িয়ে যাচ্ছে, তুমি এত উত্তেজিত হয়ে গেছো, বলো কি হয়েছে? তুমি কি করে বলছো আমাকে শান্ত হতে? মা বলো, আমার মনে হচ্ছে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাই, যেখানে ওর কথা এত বড়, সবাই ওর কথা শুনছে, সেখানে আমি থেকে কি করবো? মা, কালকে তোমরা সবাই মিলে ওর সাথে দোল খেলো, আমি এখান থেকে চলে যাবো। ববি, এটা তোমার বাড়ি, অন্য কারোর জন্য তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে?
আর শোনো, যে উৎসবে তুমি থাকবে না সেখানে তোমার বাবাও থাকবে না, আমিও থাকব না। খুশি বাবা? যা, নিজের ঘরে যাবে, যা। আচ্ছা মিস্টার মন্ডল, যে রিভলভারটি দিয়ে খুন করা হয়েছিল রিভলভারটি কার? ওটা ওটা মানে খুব ভালো রিভলভার, খুব উন্নত রিভলভার। ওটা হচ্ছে কোল্ট রিভলভার, ওটার নাম্বারটা হচ্ছে আমি বলছি LLK9। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। না আসলে হুজুর, মানে ওটা তো সাধারণ মানুষ রাখতে পারে না, খুব উন্নত রিভলভার তো, সেই জন্য সাধারণ মানুষ ওই রিভলভারটা রাখতে পারে না, ওটা রাখতে গেলে লাইসেন্স লাগে। এটাও কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। না মানে আজকাল তো বাজারে নানান রকম রিভলভার কিনতে পাওয়া যাচ্ছে। এই খবরগুলো টিভিতে বা খবরে কাগজে আচ্ছা দেখা যায়। আপনি বা মানে আমি যা বলছি ঠিক সেই প্রশ্নের উত্তর দিন। আপনার প্রশ্ন মানে? ও মানে মানে রিভলভারটা কার ছিল? ওটা তো এখনো পর্যন্ত আমার তদন্তে জানা যায়নি, মানে আমি জানতে পারিনি হুজুর। মানে আমি তো বেশি সময় পাইনি, খুব অল্প সময় পেয়েছি হুজুর। আসলে আরো গভীরে যেতে হবে, আরো আরো গভীরে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে, ভেতরে ঢুকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে বন্দুকটা কার সেটা যখন প্রমাণিত হয়নি, তখন এটা প্রমাণিত হয় যে বন্দুকটি ইন্দ্রনাথ বাবুরও নয়। দ্যাটস অল মাই লর্ড। অবজেকশন ইওর অনার, এই বন্দুকটা ইন্দ্রনাথ বাবুর নয় সেটা যেমন প্রমাণিত হলো না, তেমনি কোনোভাবে এটাও প্রমাণিত হচ্ছে না যে এই রিভলভার দিয়ে ইন্দ্রনাথ বাবু খুনটা করেননি। হতে পারে যে তিনি বাইরের কারো কাছ থেকে হয়তো সেটা কিনেছিলেন বা আনিয়েছিলেন। কি হতে পারত আর কি হতে পারত না আদালতে তা গ্রহণযোগ্য নয়। আদালতে তখনই কিছু গ্রহণযোগ্য হয় যখন তার পেছনে প্রত্যক্ষ কোনো প্রমাণ বা সাক্ষ্য থাকে। আচ্ছা, এমন কোনো সাক্ষী আছে কি যে ইন্দ্রবাবুকে বন্দুকটি বিক্রি করতে দেখেছিলেন? অবজেকশন মিলন, ইন্দ্রনাথ বাবুকে কে পিস্তলটা বিক্রি করেছিল কি না করেছিল সেই প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। একটা সহজ সরল কেসকে আমার লার্নার ফ্রেন্ড কেন অত জটিল করে তুলছেন আমি বুঝতে পারছি না। মহামান্য আদালতের সময় নষ্ট না করে আমার অনুরোধ, এই মামলার প্রধান দুই সাক্ষী ঝিনুক এবং দুষ্টুকে আদালতে হাজির করার অনুমতি দেওয়া হোক। দুদিনের জন্য আদালত মুলতুবি রইল। পরবর্তী শুনানির প্রথম দিনের সাক্ষী দুষ্টু মাইতি। তোর দীপাদি ঠিক করবে এ বাড়িতে কি হবে কি না হবে? কি হয়েছে বলি? মুখ ভার কেন? মন খারাপ? চলো, তোমার জন্য কত রং নিয়ে এসেছি, কাল দোল খেলবে না? চলো চলো চলো। না, কাল বাড়িতে কোনো উৎসব হবে না। কেন জানতে পারি? তুমি একটা বাইরের মেয়ে, তুমি প্রশ্ন করতেই পারো। ইন্দ্র যতদিন না পর্যন্ত এ বাড়িতে ফিরে আসছে, এ বাড়িতে আর কোনো রকম কোনো উৎসব হবে না। কাল উৎসব হবে, কাল উৎসব হবে, কারণ সেটা ইন্দ্রর নামে।
ইন্দ্রর মঙ্গলের জন্য। শোনো, এবারে কারোর মঙ্গল অমঙ্গলের কথা তোমাকে চিন্তা করতে হবে না। আর ছোটকার যদি কিছু মঙ্গল করতেই হয়, আমরা করব, আমরা বাড়ির লোকেরা। আর সেটাই তুমি থাকবে না, না তো তুমি থাকবে না তোমার ওই পুরোহিত, কেউ না। নয়ন, খবরদার, তোমাকে আমি আগেও বলেছি আমাকে ওই নামে ডাকবে না। অলি চল তো, এ বাড়িতে কালকে দোল খেলা হবে না, তাতে অমঙ্গল হবে। গায়ত্রী, তুমি ওকে বোঝাও, তুমি ওকে বোঝাও গায়ত্রী, যে পুজোটা আমি ইন্দ্রর নামে করবো বলে সংকল্প করেছি সেটা যদি না হয় তাহলে অমঙ্গল হবে। বৌদি, বৌদি, তুমি ওকে বোঝাও প্লিজ। কেন বুঝতে পারছো না তোমরা, এতে কারোর ভালো হবে না, কেন বুঝতে পারছো না? এবারের কারো ভালো খারাপ তোমার কি? বৌদি, বৌদি বিশ্বাস করো, এই পুজোটা শুধুমাত্র আমি ইন্দ্রর জন্যই আয়োজন করেছিলাম, বিশ্বাস করো। এই আয়োজনে তুমি থাকবে না বৌদি। দেখো, যে পুজোতে বাড়ির কেউ থাকতে চাইছে না, এমনকি আমার মেয়েও নয়, আমি সেখানে কি করে থাকি বলো? ঠিক আছে, ঠিক আছে, কাল যদি এই উৎসবে আমি না থাকি তাহলে তো তোমরা এই উৎসবটা করবে বলো? ইন্দ্রর জন্য আমি থাকবো না কাইছে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি থাকবো না। বৌদি, দোহাই তোমাদের, এটা ইন্দ্রর নামে সংকল্প করা পুজো, এটা তোমরা বন্ধ হতে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি সত্যি আমি কালকে থাকবো না, কিন্তু তোমরা এই পুজোটা করো। ববি, আমি যদি কালে এই উৎসবে না থাকি তাহলে তুমি থাকবে তো? কে ওখানে? কে ওখানে?